हेलो बंधुरा, आज हमें आबार हाजिर होइछि एक नतून रेसिपी निये। एखाने आमि किछुटा छाना निये निएछि, ए छानाटा थेके अर्धेक अर्धेक भाग करे निच्छि। अर्धेकटा छाना आमि एकटा अन्य पात्रे रेखे दिच्छि, आर बाकी ए छानाटा आमि भालो करे म्याश करे नेब। खूब ভালোভাবে ম্যাশ করতে হবে যেন দানা দানা না থাকে। ছানাটা ভালোভাবে মেখে নিয়েছি। এরপর গ্যাসটা আমি অন করে দিলাম, একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর ছানাটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে কড়াইয়ের মধ্যে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি দিয়েছি আমি, কারণ এই মিষ্টিতে খুব বেশি একটা মিষ্টি লাগে না, হালকা মিষ্টি লাগে। এরপর এই চিনিটা ছানার সাথে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকব। আমি এই ছানাটা নাড়তে থাকব, কারণ তলায় যেতে না লেগে যায়। তার জন্য ছানাটা বেশ ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। একটু দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য অল্প একটু এলাচের গুঁড়ো, খুবই সামান্য দিলাম। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু গ্যাসটা আমি অফ করে দিলাম, কারণ ছানাটা আমার তৈরি হয়ে গেছে। এরপর অন্য একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে এটা নামিয়ে নিচ্ছি। এরপর অল্প একটু ঠান্ডা করে নেব, না হলে হাত দিয়ে পাকানো যাবে না। এরপর এখানে যে ছানাটা তুলে রেখেছিলাম, এই ছানাটা পুরোটা আমি দিচ্ছি না, এটা থেকেও অর্ধেকটা আমি নিয়ে নিচ্ছি। এরপর ভালোভাবে ম্যাশ করে নেব। ছানাটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এরপরে এই যে ছানাটা আমি তৈরি করে রেখেছি, এর মধ্যে ছানাটা দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। ছানাটা ঠান্ডা হয়ে গেছে। ভালোভাবে মাখিয়ে নিয়েছি, একটা অন্য পাত্রে নিয়ে নিলাম। এরপর এখানে নিয়েছি কিছুটা গুঁড়ো দুধ। এরপর এটা থেকে বলের আকারে গড়ে নেব। আপনারা চাইলে বড় ছোট যেভাবে করতে পারেন। এবারে গোল গোল করে নেব। দেখুন, ফেটে গেলে কিন্তু ভালো হবে না, আমারটা কিন্তু একটুও ফাটেনি। এরপরে গুঁড়ো দুধের মধ্যে চারিদিকে লাগিয়ে দেব। এরপর এভাবে প্রত্যেকটা আমি করে নিচ্ছি। মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে। এরপর এখানে দেখুন কাগজের যে বাটি পাওয়া যায়, এর বাটির মধ্যে মিষ্টিগুলো আমি সাজিয়ে নেব। প্রত্যেকটা বাটির মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন মিষ্টিগুলো দেখতে কি দারুণ হয়েছে। এরপরে এর উপর থেকে কয়েকটা আমি আমন্ড বাদামের টুকরো দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য। আপনারা চাইলে পেস্তা দিতে পারেন বা কেশরও দিতে পারেন। যদি আমার এই মিষ্টি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন।
আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন।